তার একটা ঘি এবং তার প্রোফাইলটা কি কি প্রবলেম আছে আমরা সবাই মিলে দেখবো, যদি কোনো প্রবলেম থাকে আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করবো। আচ্ছা প্রথম প্রোফাইলটা কি ম্যাডামের নামে হবে? হ্যাঁ, ম্যাডামের নামে আমি দেখাচ্ছি ওকে ঠিক মোস্তাকিমা আছে, বেগম। হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিনটা একটু বড় করে নেন, স্ক্রিনটা একটু বড় করে নেন। ওকে ঠিক আছে, সবার দেখা যাচ্ছে? জি ভাই, ওকে জি ঠিক ভাই আছে, দেখছি। তাহলে আমার স্ক্রিনটা একটু দেখে আসি কি ছবিটা। হ্যাঁ সুন্দর হয়েছে ছবিটা, বোঝা যায়। তারপর আই এম এ ডিজিটাল মার্কেটার, এটা দেন, ওই পেন্সিল দিয়ে ক্লিক করেন, পেন্সিলের উপরে ক্লিক করতে হবে। আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড হাই কোয়ালিটি এসইও সার্ভিস প্রোভাইডার। ওকে, এ ডিজিটাল মার্কেটার স্পেস হবে, এ স্পেস। ওকে, তারপরে যে মার্কেটারের পরে, না 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 এখন না, এখন না, মার্কেটারের পরে যে কমাটা আছে এটা উঠাই দিতে হবে, এটা উঠাই ফেলেন। এখানে গ্যাপ দিয়ে ইন্টারমিডিয়েট একটা অ্যান্ড লেখেন, অ্যান্ড স্পেস স্পেস অ্যান্ড ডি ডি হবে, অ্যান্ড ANDI অ্যান্ড। ওকে, হাই কোয়ালিটি এসইও সার্ভিস প্রোভাইডার, প্রোভাইডার দেবেন শেষে, সার্ভিসের পরে। স্যার হ্যাঁ, ওখানে ক্লিক করার পর ওকে PR আর ও ভি VI DER প্রোভাইডার। ওকে, এখন আপডেট। ওকে ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। তারপরে যাই, ফ্রম বাংলাদেশ মেম্বারশিপ 2020 নভেম্বর। ওকে, তারপর ডেসক্রিপশনটাতে আসি আমরা। ইনরোল নাও, ওই পরীক্ষাটা আমরা সবাই একসঙ্গে দেবো, ওটা একদিন সবাই অ্যাটেন্ড হয়ে যখন প্রোফাইল তৈরি করে সবার শেষ হবে তখন আমরা ওই পরীক্ষাটা ইনরোল নাও করে পরীক্ষাটা ফ্রি ফ্রি দিয়ে দেবো, সবাই যেন 100-এ 100 পায় সেই ব্যবস্থা করবো আমরা। এডিট ডিসক্রিপশন, ডিয়ার স্যার আই এম মুস্তাকিমা, তার আই এম একটু একটু মাউসটে মাউসটে সাই দেয়া মুস্তাকিমা, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই ওয়ার্ক উইথ অল কাইন্ডস অফ সোশ্যাল সাইট লাইক ফেসবুক, ইউটিউব, এসইও, ইনস্টাগ্রাম, ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর ভিডিওটা ভিডিও বড় করে দিতে হবে, ভিডিও এডিটিং এটা যেহেতু আলাদা একটা সার্ভিস। এডিট ডিসক্রিপশন যান, এডিট ডিসক্রিপশন ভিডিও এডিটিং এর ভিটা। ওকে, ভিডিও বড় করে দিতে হবে। ভাই, এই সাইটস এর পর মনে ফুল স্টপটা থাকবে না? সোশ্যাল সাইটস উইথ অল সোশ্যাল, কাইন্ডস অফ সোশ্যাল সাইটস। হ্যাঁ ওটা উঠাই দিলে হয়, লাইকের পরে কমা দিলে হবে, ওটা উঠাই দেন সাইটস, বা আপনার লাইকের এলটা মনে হয় বড় হাতের হবে। বড় হাতের হবে। আচ্ছা সোশ্যাল সাইটের পরে তাহলে থাক, ডট থাক, ফুল স্টপ থাক, তাহলে লাইকের এলটা বড় করে দেন, তাহলে নতুন লাইন হবে এল, লাইক ফেসবুক, ইউটিউব, এসইও, এসইও, ইনস্টাগ্রাম, ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং। আচ্ছা লিঙ্ক বিল্ডিং এর এলটা বড় করতে হবে, লিঙ্ক বিল্ডিং এর এলটা বড় করতে হবে, যে সার্ভিস গুলো তার প্রথম ইয়াটা শব্দটা বড় দিলে সবগুলোই বড় দিতে হবে। গ্রাফিক্স ডিজাইন দুইটা তাহলে ভাই, বড়, ভিডিও এডিটিং ইটা কি বড় হতে হবে? না যদি এখানে দুইটা নিয়ম আছে, যদি কেউ ভিডিও এডিটিং প্রথমটা বড় দেয় তাও হবে, আর যদি পরে মনে করে যে না এডিটিং এর ইটা বড় দেবো তাও দিতে পারবে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু উপর থেকে যেভাবে দেখা যাচ্ছে যে প্রথমটা করে বড়, এই জন্য প্রথমটাই আমরা বড় করে রাখলাম, আচ্ছা মানে একটা সার্ভিস বোঝানোর জন্য আর কি। গ্রাফিক্স ডিজাইন ইটিসি, ওকে, গ্রাফিক ডিজাইন ইটিসি না অ্যান্ড মোর, গ্রাফিক ডিজাইন অ্যান্ড মোর ইটিসি না, ইটিসি দিলে সমস্যা হবে এখানে। মুছে দিলে কমাটা মুছে দিতে হবে, কমাটা একদম মুছে দিয়ে স্মল লেটার করে নিতে হবে, অ্যান্ড মোরস, MORES মোরস। আচ্ছা এখন শব্দ ধরতেছে না? না না আচ্ছা ঠিক আছে, আচ্ছা মুছে দেন, আগে মুছে দেন, ইসু বলি, মুছে দিয়ে ফুল স্টপ দিয়ে দেন, অ্যান্ড মুছে দিয়ে ফুল স্টপ ডিজাইনের পাশে, না একদম কাছাকাছি যাবে, ডিজাইনের কাছাকাছি যাবে একদম। ওকে, ইউ ক্যান ভিজিট মাই প্রোফাইল, আই হ্যাভ ফুল কোর্স ইন, ইউ ক্যান ভিজিট মাই প্রোফাইল, ওকে, হ্যাভ ফুল কোর্স, আই হ্যাভ হবে, আই হ্যাভ কোনো কিছু নাই যেহেতু, আচ্ছা দেখেছি আমরা শব্দটা মিলে আসি আগে, আই হ্যাভ এ ফুল কোর্স ইন টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি, না না আই উইল কমপ্লিট ফুল কোর্স, আই উইল কমপ্লিট দেন, কমপ্লিট হ্যাভ পেনা, হ্যাবটা হ্যাবে, আই হ্যাভ হ্যাবটা কাটা যাবে, হ্যাবটা কেটে গেলেন,
আই আই উইল উইল, যেহেতু উইল হচ্ছে ফাইবারের বাসা, উইল বেশি ব্যবহার করতে হয়, ফাইবার উইলটা পছন্দ করে। আই উইল কমপ্লিট, আই উইল কমপ্লিট COMP PLET, আসতেছে না, আচ্ছা আসতেছে না, কমপ্লিট ইন কমপ্লিট, ওকে, আই উইল কমপ্লিট এ এ কোর্স, হ্যাঁ 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 হ্যাঁ, ইন টোটাল ডিজিটাল মার্কেটিং, আচ্ছা কমপ্লিট বানান ভুলে আছে, ওকে, এ কোর্স ইন টোটাল ডিজিটাল মার্কেটিং ফর দা আউটসোর্সিং ইনস্টিটিউট, আউটসোর্সিং বিটি ইনস্টিটিউট, আউটসোর্সিং ইনস্টিটিউট বিটি, আউটসোর্সিং বিটি ইনস্টিটিউট, বিটিটা সামনে যাবে, নাহলে সার্চ করে পাবে না ওরা, আউটসোর্সিং বিডি, যেভাবে কিওয়ার্ডটা আমরা ওইভাবে সিলেক্ট করছি, সার্চ করলে আপনার ওইভাবেই আসবে, আউটসোর্সিং বিডি, বিটি কি বড় হাতের হ্যাঁ বিডিটা বড় হাতে হবে, বাংলাদেশটা বিডিটা বড় হাতে হবে, বিটি? স্পেস ইনস্টিটিউট, ইনস্টিটিউটের এখানে ফুল স্টপ হবে, ওকে, ফুল স্টপ হয় না, না আচ্ছা ঠিক আছে, একটা ওই স্পেসটা কমাই ফেলে, কমাই ফেলে একটা ফুল স্টপ দেন, ঠিক আছে, আচ্ছা এখন এইদিকে ফুল স্টপ, ওকে, আই ক্যান প্রমোট এনি বিজনেস, আচ্ছা না এখানেও হবে না, ভাই ইউর আগে স্পেসটা কেটে দেন, আই ক্যান প্রমোট, ইয়ের সামনে একটা স্পেস আছে ডিজাইনে সম্ভবত, পরে যে ইউ আছে হ্যাঁ ওইখানে একটা সেকেন্ড প্যারা, স্পেস আছে, ইউ ইউ ক্যান ভিজিট মাই প্রোফাইল, এর সামনে একটা স্পেস আছে, ইউ এর সামনে, হ্যাঁ স্পেসটা কেটে দেন তাহলে হয়ে যাবে। ইউ এর সামনে, ইউ ইউ ক্যান, ইউ ক্যান, সেকেন্ড প্যারা, হ্যাঁ হ্যাঁ ইউ ওই এর জায়গায়, সামনে ব্যাক স্পেস একটা, হ্যাঁ জি ওকে ঠিক আছে, এখন থাকা হবে। আই ক্যান প্রমোট এনি বিজনেস, মাস্ট বি অনলাইনে সোশ্যাল মিডিয়া, না না এটা না, আই ক্যান প্রমোট এনি বিজনেস এই পর্যন্ত ঠিক আছে, মাস্ট বি অনলাইনে সোশ্যাল মিডিয়া বিকজ দ্য বেস্ট কাইন্ড অফ মার্কেটিং, না না এখানে থাক যে আই ক্যান প্রমোট এনি বিজনেস, আই ক্যান প্রমোট এনি বিজনেস অর সার্ভিস, এইটা দিতে পারেন, বাদ বাকি গুলো কেটে পারেন, আই ক্যান প্রমোট এনি বিজনেস অর সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড, আই ক্যান প্রমোট এনি বিজনেস, বিজনেস এর পরে মাস্ট বি অনলাইন, এখান থেকে মার্কেটিং পর্যন্ত কেটে ফেলেন, সবাই একটু দেখিয়েন, যেখানে আই যেখানে ক্যান সমস্যা প্রমোট আমরা এনি আপডেট, বিজনেস, হ্যাঁ ওর সার্ভিস, তারপর তাহলে তো এগুলো কেটে ফেলেন, বিজনেস এর এমনি পর, বিজনেস এর পর থেকে কেটে ফেলেন, বিজনেস এর পর থেকে, বিজনেস এর পর থেকে, বিজনেস এর পর থেকে বিজনেসটা থাকবে তো, বিজনেসটা থাকবে, বিজনেস এর পর থেকে মাস্ট বি থেকে কেটে ফেলেন, হ্যাঁ মাস্ট বি থেকে মার্কেটিং পর্যন্ত, মার্কেটিং, মার্কেটিং পরের লাইনে মার্কেটিং, ওকে ওকে মার্কেটিং এটাকে কেটে ফেলেন, এখন আই ক্যান প্রমোট এনি বিজনেস স্পেস, স্পেস অর সার্ভিস, ইজিবলি বুঝা যাচ্ছে, আই ক্যান প্রমোট এনি বিজনেস অর সার্ভিস, অর সার্ভিস, বড় হাতের হয়ে গেছে, স্মল লেটার হবে সব, অর অর সার্ভিস, সার্ভিস, এস ই আর ই আই সি, ওয়ার্ল্ড ওয়াইড, এস হবে সার্ভিসেস, বলি সার্ভিস সালাম আছে, ওয়ার্ল্ড ওয়াইড স্পেস, ওয়ার্ল্ড ওয়াইড, ওকে আই ক্যান প্রমোট এনি বিজনেস অর সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড, ওকে একটা ফুল স্টপ হবে এখানে, ভাই ওখানে কি সার্ভিস হবে না সার্ভিসেস? সার্ভিসেস হবে, এস হবে, ওটা এস যুক্ত করতে হবে, এস দেন নাই, ইসিবলি দেন, এস দিতে বলছি, আচ্ছা আই ক্যান প্রমোট এনি বিজনেস অর সার্ভিসেস ওয়ার্ল্ড ওয়াইড, তারপর হচ্ছে আই ক্যান প্রমোট এ কোম্পানি অ্যান্ড ইট ইজ ভাই প্রোডাক্ট আই অল, তো পরে নাই, এটা এটা বাদ যাবে, এই যে পরের লাইনটা বাদ যাবে, আমরা পরের লাইনটা কেটে ফেলবো, অন্য কথা ইউজ করবো, ক্যান প্রমোট টু কোম্পানি অ্যান্ড ইটস প্রোডাক্টস ওয়ার্ল্ড ওয়াইড দোজ মাই মার্কেটিং সার্ভিস, এটা বাদ, ক্যান প্রমোট থেকে শুরু করে সার্ভিসেস পর্যন্ত বাদ, আবার ওই কথাটা তো আমরা ওইটুকুতেই লিখে ফেলছি, আচ্ছা আই উইল হেল্প ইউ উইথ আদার ফেসিলিটিস ইফ ইউ ওয়ান্ট টু ডু এ গুড জব, দেখি এ গুড জব,
গুড জব দা ইন দা লোয়েস্ট পে, ইন দা লোয়েস্ট, না না এটা দেওয়ার দরকার নেই, এটা না হলে ফির আবার ইয়ে করবে, গুড জব দেন নক মি, দেন নক মি। ইফ ইউ ওয়ান্ট টু ডু, ইফ ইউ ওয়ান্ট টু ডু এ গুড জব, ইউ হবে না, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইউ এ গুড জব, ওকে ওকে, ইউ দিলেও অসুবিধা নাই, উজ আছে অবশ্য, দেন নক মি, TICN, দেন জবের পরে ফুল স্টপটা কাটা যাবে, লোয়েস্ট পে পর্যন্ত, ফুল স্টপ থেকে লোয়েস্ট পে পুরাটা কেটে যাবে। জব দেন 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 TICN, দেন দেন নক, KNOC কে, নক, নক কে কে এন ও কে কে এন ও সি কে নক, এ এন ও সি 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 কে নক মি, মি ওকে ফুল স্টপ। আচ্ছা ইউ এর উপরে ক্লিক করেন, ইউটা মনে হয় কেটে যাবে, ইউটা না দিলে হবে। আচ্ছা টুর ঠিক উপরে আছে, আছে, হ্যাঁ মি টু, হ্যাঁ দেখি দেখি, ইফ ইউ ওয়ান্ট টু মি টু ডু ইউ এ গুড জব দেন নক মি, না এটা মিললো না, ইফ ইউ ওয়ান্ট টু ডু এ গুড জব, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইউটা গাড়ি ফেলান, ইউটা গাড়ি ফেলান, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইউটা গাড়ি দেবে, হ্যাঁ ইউটা গাড়ি ফেলান, আরো একটা স্পেস কাটা যাবে, আবার মিটিয়া কাটা যাবে, মিটিয়াও কাটা যাবে, ওকে ইফ ইউ ওয়ান্ট টু ডু এ গুড জব দেন নক মি, ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আচ্ছা ওকে এটা ঠিক আছে, এখন ওপর থেকে আমরা আরো কিছু বাড়াবো, ওপর থেকে যাই, ওপরে যাই একদম। ডিয়ার স্যার, আই এম মুস্তাকিম, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই ওয়ার্ক উইথ অল কাইন্ডস অফ সোশ্যাল সাইটস লাইক ফেসবুক, ইউটিউব, এসইও, ইনস্টাগ্রাম, ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং, গ্রাফিক্স ডিজাইন, ওকে অ্যান্ড মোরস, গ্রাফিক ডিজাইন অ্যান্ড মোরস, এখন মোর আসবে, এখন শব্দ বসা যাবে, অ্যান্ড মোরস, এস হবে, এস ফুল স্টপ, এন্ড এর এখানে কমাস আইতেছে মানে, এন্ড এর এখানে কমাস হবে গ্রামার অনুযায়ী। আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, ইউ ক্যান মোরস অ্যান্ড মোর, ওকে ইউ ক্যান ভিজিট মাই প্রোফাইল, আই উইল কমপ্লিট এ কোর্স ইন টোটাল ডিজিটাল মার্কেটিং ফ্রম দা আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আই ক্যান প্রমোট এনি বিজনেস অর সার্ভিসেস ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা আই উইল হেল্প ইউ উইথ আদার ফেসিলিটিস, ইফ ইউ ওয়ান্ট টু ডু এ গুড জব দেন নক মি, ইফ ইউ ওয়ান্ট টু ডু এ গুড জব অ্যান্ড, আচ্ছা ইফ ইউ ওয়ান্ট টু ডু এ গুড জব অ্যান্ড, জবের পরে অ্যান্ড দেন, যেহেতু জায়গা আছে এখন বসে দেব, অ্যান্ড এনি ডিটেলস, এনি ডিটেলস, হ্যাঁ এনি ওয়ার্ক প্রুফ শিট ডিটেলস অথবা এনি ডিটেলস, এনি ডিটেলস, এনি ডিটেলস, DETAI, DETALS, না না এটা ওই জায়গা না, ওই যে ডিটেলস, এই যে ডি, এনি ডিটেলস, ডিটেলস এনি ডিটেলস ডাবল লিখতে হবে না, DETAI, হ্যাঁ ডিটেলস, ডাট এটা কেটে ফেলেন, দেন নক মি, ওকে ওইখানে একটা ক্লিক করে ওটা স্পেস কমাই দেন একটা, ওকে স্পেস, হ্যাঁ ডিটেলস দেন নক মি, সব সব সব, ওকে এখন আপডেট, ওকে ঠিক আছে, এখন দেখি ডিয়ার স্যার, আই এম মুস্তাকিম, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই ওয়ার্ক উইথ অল কাইন্ডস অফ সোশ্যাল সাইটস লাইক ফেসবুক, ইউটিউব, এসইও, ইনস্টাগ্রাম, ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং, গ্রাফিক ডিজাইন অ্যান্ড মোর, ইউ ক্যান ভিজিট মাই প্রোফাইল, আই উইল কমপ্লিট এ কোর্স ইন টোটাল ডিজিটাল মার্কেটিং ফ্রম দা আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আই ক্যান প্রমোট এনি বিজনেস আর সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড, আই উইল হেল্প ইউ উইথ আদার ফেসিলিটিস, ইফ ইউ ওয়ান্ট টু ডু এ গুড জব অ্যান্ড এনি ডিটেলস দেন নক মি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, ফর ইউর টাইমের পরে একটা ফুল স্টপ দিলে ভালো হয় আর কি, ফুল স্টপ, আবার এডিট
ডিসক্রিপশন, এডিট ডিসক্রিপশনে পরে আবার টাইমের পরে একটা ফুল স্টপ দিতে হবে, শুধু টাইমের পরে একটা ফুল স্টপ দিয়ে আপডেট করে দিলে ইনশাল্লাহ। ওকে ওকে, এখন নিচের দিকে আসি। ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, ইংলিশ ইউকে হচ্ছে ফ্লুয়েন্ট। আচ্ছা, দুইটা যেহেতু দিছে দুইটা অ্যাড করা আছে, অসুবিধা নাই। স্কিল কি কি স্কিল গুলো ভুল আছে? স্কিল গুলো হচ্ছে, ইউসুফ সাহেব শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। ভিডিও এডিটিং এর যে ডান পাশে একটা ক্লিক করুন, প্রথমটা দেখেন ভিডিও এডিটিং, এটা কিন্তু ভিই হয়েছে, ভিআই হয় নাই, এটা বানান ভুল, অর্থাৎ এটা ডিলেট করে ফেলুন, এটা ডিলেট। ওকে বাদ। তারপর ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, লিঙ্ক বিল্ডিং, প্রফেশনাল এসইও এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফটোশপ, এই যে ফটো, POTO, ফটোশপ, এটা বানান ভুল আছে, এটা কেটে ফেলতে হবে। 6 নম্বরটাতে আসে, এই যে নিচের লাইনে, হ্যাঁ ফটোশপ ডিলেট। গুগল টপ ক্লাসিফাইড, ক্লাসি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটা ভুল আছে, CLASSI হবে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটা কেটে দেবে। ওকে, SU, একটা ছোট হয়েছে, বড় হাতে রয়েছে, দুটা ছোট হাতে রয়েছে, এটা কেটে ফেলতে হবে। ওকে, ফেসবুক অ্যাডস মধ্যে ডিজিটাল মার্কেটিং, SU, এখান থেকে SU, হ্যাঁ ক্লিক করেন, ওখান থেকে পরিবর্তন করে এসি জায়গায় ক্লিক করেন, এসি না না এখন না, এখন না, এসি জায়গায় ক্লিক করতে হবে, এটা ভুল আছে, এসিউটা কেটে ফেলেন আবার, এসিউ এসিউ নিচে, হ্যাঁ হ্যাঁ, আবার নিচে আসেন, ওই অ্যাড নিউ এ যান, অ্যাড নিউ, অ্যাড নিউ, অ্যাড নিউ, অ্যাড নিউ, ওকে, ওখানে লেখেন বড় হাতের SU লেখেন, সব বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে ক্যাপস লক অন করে SU। ওকে ঠিক আছে, এখন একটু নিচে ডান দিকে একটু ক্লিক করেন, নিচে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, আচ্ছা নিচ্ছে না, তারপর আবার দেখি এসইউ নিচ্ছে না, এসইউ নিচ্ছে না, তাহলে এসইউ এক্সপার্ট, ওই যে এসইউ এক্সপার্টটা দেন, এসইউ এসইউ এক্সপার্ট, হ্যাঁ হ্যাঁ এসইউ এক্সপার্ট, হ্যাঁ হ্যাঁ এটা। ওকে অ্যাড, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। এখন ওই যে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং এখন দেওয়ার দরকার নেই, ভিডিও এডিটিংটা আমরা যখন শিখবো তখন, ফেসবুক আছে, ইউটিউব আছে, এই কটা থাকবে, পরেরগুলো আমরা দেবো। সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা দিতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওকে এক্সপার্ট লেভেল অ্যাড, ঠিক আছে। এখন নিচের দিকে আসি, স্কিল কমপ্লিট, কমপ্লিট হওয়ার পর নিচের দিকে এডুকেশন, অ্যাসোসিয়েট, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং মিডিয়া ইনস্টিটিউট, বাংলাদেশ, গ্রাজুয়েট 2020। ওকে, তারপর হচ্ছে অ্যাসোসিয়েট সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, এখন সার্টিফিকেশন হচ্ছে অ্যাড নিউ SSC, ওকে দিয়ে দিয়েছে, এ পর্যন্ত কাজ কমপ্লিট। এখন আমাদের কি প্রোফাইল কি ভেরিফাই করা হয়েছিল? ও গিগ পাবলিশ করা হয়েছে যেহেতু, অসুবিধা নেই। এখন ড্রাফটস আছে, অ্যাক্টিভ কোনো গিগ আছে কি? অ্যাক্টিভে ক্লিক করুন তো, একটা অ্যাক্টিভ, নাই 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 আচ্ছা যেহেতু নাই, এখানে ড্রাফটসে যাই, ড্রাফটস, ড্রাফটসে আগে গিগ একটা চেক করেছি, একটা গিগ চেক করে আসি, সবাই যে গিগ গুলো, এগুলো ব্যানার চেঞ্জ করতে হবে, ব্যানার হয়নি, ব্যানার হয়নি, আরো আপডেট করতে হবে, যেহেতু এই যে আমরা ফটোশপ থেকে করে দেবো, এই ব্যানার গুলো আগে পাবলিশ করা যাবে না, আমি শুধু গিগটা দেখি, ব্যানারটা চলবে না, কোনটা আগে ছাড়বেন, ফেসবুক প্রমোশন না ফেসবুক পেজ? ফেসবুক প্রমোশনটা আগে যেহেতু সবাই ছাড়বো, ফেসবুক প্রথম গিগটা, প্রথম গিগটা আগে, ওকে প্রথম গিগটার উপর ক্লিক করেন, কারো কোনো সমস্যা থাকলে বলতে হবে, কিন্তু সবাই রেডি করেন, কার কি সময়, না না এডিট গিগে যাইতে হবে না, এডিট গিগে যাইতে হবে না, এখানে থাকলেই দেখা যাবে। আমি প্রোফাইলের আগে প্রথমে টাইটেলটা দেখি, গিগের টাইটেলটা দেখি, এখানে ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শুট আউট অ্যান্ড প্রমোশন, ওকে ঠিক আছে, আই উইল বি ইউর ফেসবুক প্রমোশন স্পেশালিস্ট, ফেসবুক প্রমোশন, ওকে ফেসবুক প্রমোশন, আই উইল বি ইউর ফেসবুক প্রমোশন স্পেশালিস্ট, ওকে, টাইটেল খুব সুন্দর হয়েছে, সংক্ষিপ্ত আকারে টাইটেল অনেক সুন্দর হয়েছে। নিচের দিকে একটু আসি, ব্যানারটা দেখুন, লক্ষ্য করেন ব্যানারটা, ব্যানারটা দেখি দেখি একটু, ব্যানার, ব্যানারে কি কি ভুল আছে দেখেন, এক্সপার্ট সার্ভিস, এক্সপার্টের ইডিয়া বড়, সার্ভিসের এসটা ছোট, অর্থাৎ এটা চলবে না। 1, 2 নম্বর হচ্ছে ফেসবুক প্রমোশন, যেটা মেইন কথা সেটা সবগুলো স্মল লেটারে লেখা, অন্তত ফেসবুকের এপটা বড় হাতের, প্রমোশনের পিটা বড় হাতে দেওয়া উচিত ছিল, বাদ 2টা। 3 নম্বর ইফেক্টিভ ইডিয়া, প্রোডাক্ট ডিসক্রিপশন, এগুলো সবগুলো ছোট হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা দেখি, ব্যানারটা, ব্যানারটা আরো আছে, এগুলা আপডেট করতে হবে। অ্যাক্টিভ ফেসবুক, ফেস আলাদা হয়েছে, বুক আলাদা হয়েছে, ইউজার হয়ে গেছে, ওয়ান টাইম ডেলিভারি, ওয়ান টাইমের পর, অনের পরে একটা হাইপেন হবে, অন টাইম ডেলিভারি, 100% মিনিমাল পোস্ট, টার্গেটেড অডিয়েন্স, ওকে এইদিকে ঠিক আছে। ফেসবুকের লোগো এরকম হবে না, ফাইবারের লোগোটা নেওয়া হয় নাই, ফাইবার লোগো আরো সুন্দর করে নিতে হবে, আরো সুন্দর মানের আছে লোগো, এটা চলবে না।
এটা কভার ফটো চলবে না, গিগ চলবে না, এটা গিগ নতুন করে আবার আরো ভালো করে লিখতে হবে, আরো কন্টেন্ট লিখতে হবে, তারপর আমি লিখে দেবো, ফটোশপে সাজাই দেবো আমি নিজের থেকে। বেসিক প্যাকেজে সিলভার $10, 1 মিলিয়ন, 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, প্লাস অ্যাক্টিভ ফেসবুক ইউজার, প্লাস অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন, কাস্টম ইমেজ। আচ্ছা, 7 দিন ডেলিভারি $10। আচ্ছা, স্ট্যান্ডার্ড লেভেলে যাই একটু, স্ট্যান্ডার্ড লেভেল, এখানে 7 দিন হবে না, 3 দিন করতে হবে, $10 কাজ, বাইরে 3 দিন, মানে অন্যান্য সার্ভিস গুলো 7 দিন। আচ্ছা, প্রথম দিকে 7 দিনে দিয়ে রাখেন, পরে কমাবো আমরা। গোল্ড 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন, অ্যাক্টিভ ফেসবুক ইউজার, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন, কাস্টম ইমেজ। দীপ দাদা লক্ষ্য করেন, যদি কোনো বানানে ভুল থাকে একটু দেখবেন। জি, $15 প্রিমিয়াম প্যাকেজে যান দেখি, 5 দিন, 4 5। আচ্ছা, $15-20, 3 মিলিয়ন ফেসবুক প্রমোশন, অ্যাক্টিভ ফেসবুক ইউজার। ওকে, আমি এখন আসি বেসিক প্যাকেজ, আবার বেসিক প্যাকেজে ভাই আসি ওইখানে যে এখন। অ্যাট্রাকটিভ বানানটা মনে হয় ভুল আছে নাকি? তাই তো, সি নাই, সি 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 সি, এখানে সি হবে, আবার বেসিকে আসি। হ্যাঁ, প্রত্যেকটাতে সি নাই। এই যে এখানে বেসিক প্যাকেজে 7 দিন ডেলিভারি, তারপর হচ্ছে ওয়ান পোস্ট, এটা তো ওয়ান পোস্ট হবে না, পোস্ট দেওয়ার দরকার নেই, একটা পোস্ট করে যদি $10 হয় তাহলে বাইরে তো কাজ দেবে না। এই যে ওয়ান পোস্ট রানিং করে দেওয়া আছে না নিচে নিচে, 7 দিন, 4 ডেজ ডেলিভারি, 20,000 অডিয়েন্স সাইজ, ওয়ান পোস্ট, এই ওয়ান পোস্ট, এটা অর্থাৎ বন্ধ করে দিতে হবে, এটা আমি পরে এডিট করে বন্ধ করে দেবো। শুধু কি কি ভুল আছে দেখাচ্ছি, আপনি এডিট করবেন, পরে আবার আমি এডিট করব, কোনো অসুবিধা নেই, কিন্তু সবাইকে শিখতে হবে। এখন যদি এডিট করে দেয় পরে সবাই দেখবে যে এডিট করলো। গুলজার আচ্ছা, ভাই, একটা এডিট করে দেখাবো সবাইকে, গুলজার ভাই বুঝতে ঠিক পারলি? করে দিলে একবারে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এডিট গিগে যান, এডিট গিগ মানে আমরা গিগটা এখন কোথায় কোথায় ভুল আছে এটা ঠিক করব, তো ব্যানারটা ব্যতীত। আমি একটু কথা তারপর বলি, কথা বলে চলে হ্যাঁ যাই। হ্যাঁ, আমি আচ্ছা অফিসে যাচ্ছি, তো মুস্তাকিমাকে দিয়ে গেলাম মাউস অ্যাপ্রুভালটা নিয়ে, আচ্ছা, দেখি। তাহলে মুস্তাকিমাই করতে পারবে, অসুবিধা নেই, আমি মুস্তাকিমাই করবে, অসুবিধা নেই, বেশি সময় লাগবে না, ইসুবলি থাকলে থাকেন না, বেশি সময় লাগবে না। আচ্ছা, আমি গেলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, মুস্তাকিমা একটু নিচের থেকে আসতে হবে, মাউসটা ধরে যেখানে যেখানে বলবো সেখানে সেখানে ক্লিক করলেই হবে, কোনো সমস্যা নেই। আরো নিচের দিকে একটু আসতে থাকেন, তারপর আমি দেখতেছি কোথায় কোথায় সমস্যা আছে। দেখি ফেসবুক, আচ্ছা একটু একটু দাঁড়াই, এখানে ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মার্কেটার্স, শুট আউট। আচ্ছা, ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক প্রমোশন, এই দুটা দেওয়া আছে, ঠিক আছে। এখন নিচের দিকে আসেন, নিচের দিকে আসে কন্টিনিউ করেন, শুধু সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এই পেজটাতে আমরা দেখবো এখন, একটু নিচের দিকে আসেন। হ্যাঁ, সিলভার, গোল্ড, ডায়মন্ড। ওকে, ওই 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন এই জায়গাটা আছে না, এখানে একটা ক্লিক করেন, এই যে প্রথমটাতে, প্রথম ঘরে ক্লিক করার পর এই যে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ ADDRAC লেখেন নিচে, RA, এর পরে ADDRAC হবে, মাউস দিয়ে না পারলে ওই যে আপনার ইয়ে আছে না কিবোর্ডের রাইট বাটন, লেফট বাটন, হ্যাঁ ওইখানে ছোট হাতের ক্যাপস লক ইয়ে করে ছোট হাতে দেন সি, অ্যাট্রাকটিভ, সেম ভাবে পরের গুলানোতে, পরের গুলানো সেম ভাবে একটা করে সি বসাই দেন। আচ্ছা, ওইখান থেকে থাক না হলে ইয়ে করেন। আচ্ছা শোন শোন, একটা কাজ করেন, হ্যাঁ ওইখান থেকে অ্যাট্রাকটিভ দেন, বসাই দেন, দেন অ্যাট্রাকটিভ প্রোডাক্ট। ওকে ওকে, তারপর হয়নি হয়নি, কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল জেড, কন্ট্রোলস, কন্ট্রোল জেড একসঙ্গে ক্লিক করেন, ক্লিক করছেন, অ্যাক্টিভ ফেসবুক ইউজার, তারপর এখানে একটা প্লাসের পর একটা স্পেস দেন, আগে একটা স্পেস দেন, এখন অ্যাট্রাকটিভ লাগেন, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট, ওটা পেস্ট করে দেন, প্রোডাক্ট ডিসক্রিপশন, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ এখন হ্যাঁ ক্লিক করে দেন, কন্ট্রোল ভি। ওকে, আচ্ছা করেন, ওই পেস্ট করে দিলেও হবে, আপনার যেটা সুবিধা হয় করেন, যেটা আপনার সুবিধা হয় সেটা করেন, কোনো অসুবিধা নেই। হয়নি, আবারও কন্ট্রোল জেড চাপতে হবে, হ্যাঁ কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড চাপেন একসঙ্গে দুইটা,
ওই এনটাকে ধরে, এনটাকে মার্ক করে ধরে, না না এই প্লাসটা না, প্লাসটা ধরা যাবে না, শুধু এনটাকে। হ্যাঁ ওখানে এখন বসাই দেন। ওকে একটা টি প্রোডাক্ট হবে, টি হবে, DUCT টি হবে একটা, একটা টি লিখে দেন শুধু, DUCT। ওকে স্পেস একটা দিয়ে দেন, স্পেস নেয় না। না আমি চাই না, ও আচ্ছা 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 বুঝছি কি কারণ, ওই যে ওখানে শব্দ শেষ হয়ে গেছে তো। আচ্ছা ইয়াটা কেটে দেন আপনার, টিটা কেটে দেন, সিটাও কেটে দেন, আরো কাটেন আরেকটা, ইউটাও কেটে দেন। ওকে ঠিক, এখন প্লাস বড় ইয়া দেন, একটা স্পেস দেন প্রোডাক্টের পরে, প্রোডাক্ট PROD, ওইখানে একটা ডট দেন শুধু, ওইখানে একটা ডট দেন ফুল স্টপ দেব। প্রোডাক্ট, প্রোডাক্টের এখানে, হ্যাঁ প্রোডাক্টের ডির পরে একদম সাথে লাগাই দেন একদম ফুল স্টপ একটা। ওকে ঠিক আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন, 4 days ডেলিভারি, 5 days ডেলিভারি, 6 days ডেলিভারি। হ্যাঁ একটু নিচের দিকে আসেন এখন, অডিয়েন্স সাইজ, এই যে নাম্বার অফ পোস্ট আছে না 2 নম্বরটা, নাম্বার অফ পোস্ট, হ্যাঁ এখানে যে ড্রপ ডাউন বাটন পাশে আছে ওটাতে ক্লিক করেন, নাম্বার অফ পোস্ট 2 নম্বরে দেখেন, অডিয়েন্স সাইজের পরে নাম্বার অফ পোস্ট, হ্যাঁ তার ডান দিকে যান, ড্রপ ডাউন বাটন, হ্যাঁ ওইটা ড্রপ ডাউন বাটন এটাকে বলে, একটু সিলেক্ট এরিয়া করে দেন, সিলেক্ট, শুধু সিলেক্টে ক্লিক করেন। ওকে তারপর একটা সেম ভাবে সিলেক্ট করতে করতে যান। আচ্ছা এখন আবারও প্রথমে ওইটাতে যান, আবার সিলেক্টে যান, নাম্বার অফ পোস্টে আবার সিলেক্টে যান প্রথম থেকে, হ্যাঁ এখন নিচের দিকে আসেন, আসতে থাকেন, একবারে করাইতে পারতাম কিন্তু দুবার করাতে, 10টা দেন, 10টা পোস্ট দেন, 10। ওকে তারপরেরটাতে আবার যান, একটু উপর দিকে জানাকে, হ্যাঁ আবার সিলেক্ট করেন, এবার 15তে যান, এবার 10টা, 20 পর্যন্ত আছে তো 15তে যাবেন এবার। ওকে 15, তারপরে এবার 20-এ যাবেন, সবাই দেখিয়েন, ঠিক আছে এখন অডিয়েন্স সাইজের ড্রপ ডাউন বাটনে যান, অডিয়েন্স সাইজ প্রথমে আমরা দিচ্ছি 1 মিলিয়ন, 1 মিলিয়ন হচ্ছে কি 10 লক্ষ, তাহলে 10 লক্ষতে যাইতে হবে, নিচের দিকে আসেন তাহলে, দশ লাখ খুঁজে বের করেন। ওকে ক্লিক করেন, ঠিক আছে দ্বিতীয়তে আমরা কি দিচ্ছি কত, 2 মিলিয়ন, তাহলে 20 লাখ, 20 লাখে আসেন, নিচের দিকে আছে আরো। ওকে এই তো, তারপর হচ্ছে 3 মিলিয়ন, 3 মিলিয়নে আসেন, আরো একটু নিচে আছে 3 মিলিয়ন, আরো শেষের দিকে। ওকে এই যে পার হয়ে গেছে, ওপরে 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 আছে, আর একটু উপরে আছে, একটু নিচে, একটু তার আছে না ওটা 29,500, তারপরে আছে ওইটা, একবারে যাচ্ছে। আচ্ছা এই যে নিচে একটা দেখেন কালো বাটন আছে, এটার উপর আস্তে করে ক্লিক করেন, আস্তে করে একটার উপর একটা ক্লিক করেন শুধু, ওকে ওকে এখন চলে আসছে, ঠিক আছে 3 মিলিয়ন, কাস্টম গ্রাফিক্স ঠিক আছে, পার্মানেন্ট পোস্ট ঠিক আছে, প্রাইস 10 15 20, 10 15 20, ওকে ঠিক আছে এখন নিচের দিকে আসেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আমরা ডেসক্রিপশনটা দেখবো, ডেসক্রিপশনে কোনো কিছু প্রবলেম, ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস, ওকে সার্ভিস, আই এম অ্যান এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, আই হ্যাভ প্রফেশনাল ট্রেনিং অন ফেসবুক প্রমোশন, আই এম ভেরি কনসিকিউয়াস অফ ফেসবুক গাইডলাইন, সো থাউজেন্ডস থাউজেন্ডস অফ পিপল, মিলিয়নস, আচ্ছা এখানে থাউজেন্ডস অফ পিপল না, এখানে মিলিয়নস অফ পিপল, মিলিয়নস অফ থাউজেন্ডস অফ ওয়ার্ল্ড ওয়াইড ফ্যান্স, মিলিয়নস অফ দিতে হবে, থাউজেন্ড হাজার হাজার মিলিয়ন দিতে হবে, সো মিলিয়নস, MILLIONS, মিলিয়নস, MILLIONS, মিলিয়নস অফ
ওয়ার্ল্ড ওয়াইড ফ্যান্স অ্যান্ড রিয়েল পিপল, ওকে আই ক্যান প্রমোট, ভাই মিলিয়ন্সের এমটা কি ছোট হতে হবে? এটা ছোট করে দেন, আসর পর একটা কমা দিয়ে দেন, এম ছোট হাতের, আসর পর একটা কমা হবে, সো সো সঙ্গে সঙ্গে একটা কমা হবে, ওকে সো মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড ফ্যান্স অ্যান্ড রিয়েল পিপল, ওকে আই ক্যান প্রমোট এনি বিজনেস মাস্ট বি অনলাইন অ্যান্ড সোশ্যাল মিডিয়া বিকজ দ্য বেস্ট কাইন্ড অফ মার্কেটিং, দ্য বেস্ট কাইন্ড অফ মার্কেটিং আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রমোশন করতে, কেননা এটা হচ্ছে রাখা যায়, আই ক্যান প্রমোট এ কোম্পানি অ্যান্ড ইটস, আই ক্যান প্রমোট এ কোম্পানি অ্যান্ড ইটস প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড, আই ক্যান প্রমোট এ কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড, এই যে অ্যান্ড অ্যান্ড ইটস প্রোডাক্টস, এই শব্দ তিনটা কেটে যাবে, অ্যান্ড ইটস প্রোডাক্টস, হ্যাঁ অ্যান্ড পর্যন্ত অ্যান্ডটাও কেটে যাবে, ওকে ঠিক আছে, আই ক্যান প্রমোট এ কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড লিখে দেবেন শুধু এখানে, WORLD, DWIDE, ওয়ার্ল্ড ওয়াইড, ওকে ওখানে ফুল স্টপ দিয়ে দেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন, মাই সার্ভিস ডেসক্রিপশন, আচ্ছা মাই সার্ভিস ডেসক্রিপশনের মাই এমটা বড় হাতের আছে, এসটা বড় হাতের হবে, মাই সার্ভিসের এসটা বড় হাতের হবে, সার্ভিস ডেসক্রিপশনের এসটা বড়, ডেসক্রিপশনের ডিটা বড়, কবির ভাই আপনি রেডি করছেন? আচ্ছা নিচের দিকে আসে একটু একটু আবার, হ্যাঁ ওকে, ওই যে ড্রপ ডাউন বাটন নিচে একটা দেখেন কালো আছে, এটাতে ক্লিক করলে একবার একবার করে আসবে, ওকে আরেকবার, হ্যাঁ আই ক্যান ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, ওকে প্রথমে বিজনেস পেজ তৈরি করে দিবেন, তাকে পোস্ট অ্যান্ড শেয়ার অন ফেসবুক, আচ্ছা তারপর অর্গানিক অ্যান্ড রিয়েল সার্ভিস, রিয়েল পিপল অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, রিয়েল পিপল অ্যান্ড, রিয়েল পিপল অ্যান্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, হ্যাঁ এই যে ফেসবুকটা অনেক সুন্দর ভাবে লাগছে, একটা বড় হাতের একটা ছোট হাতের এইভাবে লিখতে হবে, যদি না ধরে তখন এইভাবে লিখতে হবে, ঠিক আছে অ্যান্ড ফেসবুক অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ওকে তারপর নিচের দিকে 100% গ্রান্টেড, আচ্ছা 100% গ্রান্টেডটা, আচ্ছা নিচে, আচ্ছা দেখিয়ে টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশনটা বাদ, টার্গেটেড লোকেশন না, এটা ফুলটা বাদ একদম, না উইকেট, হ্যাঁ হ্যাঁ ব্যাক স্পেস থেকে শুরু করেন, ব্যাক স্পেস দিয়ে কাটলে হবে, আবার একটা ব্যাক স্পেস আর একটা টিক দেন, ব্যাক স্পেস আরেকবার, ব্যাক স্পেস, ব্যাক স্পেস ইন্টার না, ব্যাক স্পেস ক্লিক করেন আরেকবার, ওকে এখন নিচের দিকে আসি আরেকবার, ব্যাক স্পেস মানে একদম নিচের দিকে আসেন আরেকটু, মাই সার্ভিস স্পেশালিটির সামনে একটা ইয়ে দেন, ওপরে একটা ক্লিক করেন, মাই সার্ভিস স্পেশালিটির ওপরে, ওপরে একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, ওকে এখন ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দিছেন, মুস্তাকিমের কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে? ব্যাক স্পেস আরো একটা আর দিতে থাকেন, আরো দুটা দেন আরেকটা, ওকে 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 ঠিক আছে, মাই সার্ভিস স্পেশালিটি, মাই সার্ভিস স্পেশালিটির পরে একটা টিক চিহ্ন দিতে হবে, টিক চিহ্নটা হচ্ছে হ্যাঁ মাই সার্ভিস স্পেশালিটির পরে, এখন ক্লিক করেন, কলন দেন, কলন চিহ্ন, কলন চিহ্ন দেন, কলন দেন একটা, শিফট বাটন ধরে আপনার এল এর পাশে দেখেন একটা ইয়ে আছে, হ্যাঁ ওটা না, ওটা কেটে ফেলেন, ওটা শিফট বাটনটা চেপে ধরে ওটা ক্লিক করে ধরেন, তাহলে হবে শিফট প্লাস এটা, ওকে এই তো হয়ে গেছে, আচ্ছা ওয়ান টাইম ডেলিভারি, এখানে কিছু জিনিস আছে হয়নি, হয়নি বলতে কি দেখেন উপরের যে ডট গুলো আছে সবাই লক্ষ্য করে দেখেন যে উপরে মাই সার্ভিস ডিসক্রিপশনের মধ্যে টার্গেটেড অডিয়েন্স তার সামনে একটা ডট দেওয়া আছে, কিন্তু ডট গুলানোর পরে লেখাটা দেখা যায় অনেক সোজাসুজি হয়ে গেছে ডান দিকে চলে আসছে, বাট আমরা যখন স্পেশালিটি লিখছি তখন কিন্তু 1.1 টাইম ডেলিভারি, 2.1 100%, এটা করা যাবে, বাট এটা লাইন কিন্তু সোজা হয় নাই, মানে ফাইবার রুলস রেগুলেশন অনুযায়ী এটা সোজা হয়নি, কি করতে হবে এখন আমাদের
ওই যে ইয়াটা ক্লিক করে ধরেন, আপনি ওয়ানটা কেটে ফেলেন, ডট এবং ওয়ানটা এটা কেটে ফেলেন, ব্যাক স্পেস ওয়ান এর সামনে ক্লিক করে ওটা ওই যে ডটটাও কেটে ফেলেন, ডট আরেকবার ক্লিক করেন দেখি উপরে যায় কিনা, ব্যাক স্পেস আরেকবার, ওকে একটা ইন্টার দেন, এখন একটা ইন্টার দেন, ওকে এখন টু সামনে একবার করে কেটে ফেলেন, এটা সেম ভাবে 100% টুটা কেটে ফেলেন, ডটটাও কেটে ফেলবেন, ডট সহ 1 2 3 যা কিছু আছে সব কেটে ফেলবেন, ওয়ান হ্যাঁ ডট কেটে ফেলছেন, একবার স্পেস দেন একটা, ওই যে ইয়ের সামনে ডেলিভারির সামনে গিয়ে একটা ইয়া দেন, স্পেস দেন, ইন্টার মারেন, ওয়ান টাইম ডেলিভারি সামনে, না না এখানে না, ব্যাক স্পেস দেন আবার, ওয়ান টাইম ডেলিভারির পরে যান, ওয়ান টাইম ডেলিভারি প্রথমের দিকে যান, হান্ড্রেড এর হ্যাঁ ওয়ানের সামনে একটা স্পেস ক্লিক করেন, ওয়ানের সামনে ক্লিক করেন একটা, 100% এর ওয়ানটা আছে না ওর সামনে একটা স্পেস দিয়ে ক্লিক করেন, হ্যাঁ ওইখানে একটা ক্লিক করেন, এখানে হ্যাঁ হ্যাঁ ইন্টার করেন, ইন্টার দেন, ওকে এখন ওয়ানের সামনে একদম আবার ইয়ে করেন ক্লিক করেন, এই কমাটা কাটি দেব, হ্যাঁ এই কমাটা কাটতে হবে, আরেকটা 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 ব্যাক স্পেস দেন, ওকে ঠিক আছে সেভাবে, যে কমা এবং চার দুটা কেটে ফেলেন, কমাটাও কেটে ফেলেন একবারে, ওকে ঠিক আছে এখন ওয়ান টাইম ডেলিভারি থেকে শুরু করে বায়ার স্যাটিসফ্যাকশন পর্যন্ত মার্ক করে নেন, উপরে যান, উপরে গিয়ে দেখেন উপরে একদম একদম উপরে গিয়ে দেখেন, ডট আছে, 1 2 3 দেওয়া আছে, ওই যে একটা লাইটের মতন একটা অপশন দেওয়া আছে না, তার মধ্যে ডান দিকে, ডান দিকটা ওটা না ওটা না, ডান দিকে একদম শেষেরটা, শেষেরটা একদম ক্লিক করেন, ওকে এখন সোজা হয়েছে দেখেন তো, জি জি ওকে ঠিক আছে এখন নিচের দিকে আসেন, আর তো নাই, আচ্ছা এখন একটা ওই যে স্যাটিসফ্যাকশনের পরে একটা ইন্টার দেন, স্যাটিসফ্যাকশনের পরে একটা ক্লিক করেন আগে, এখন একটা ইন্টার ইন্টার দেন, আবার ইন্টার দেন, আবার ইন্টার দেন, দুই তিনটা দেন, ওকে ঠিক আছে থ্যাংক ইউ টু ভিজিট মাই, ওটা তো দিছেন বিফোর প্লেস অ্যান অর্ডার লেখেন, বিফোর BEFORE বিফোর প্লেস PLACE ACE অ্যান অর্ডার অ্যান অ্যান্ড না ডিটা কেটে যাবে, ডিটা কেটে দিতে হবে, অ্যান অর্ডার অর্ডার প্লিজ, DER আর প্লিজ, ASE PLEA PLEA এসটা কেটে যাবে, এসটা PLEA হবে, PLEA এস কেটে এ হবে, হ্যাঁ এ ASE মেসেজ মি অথবা কন্ট্যাক্ট মি অথবা নক মি, কন্ট্যাক্ট মি দেন, CON কন, এখানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেবেন, কন্ট্যাক্ট মি তো মেসেজ মি, এটা ফাইবার অনেক পছন্দ করে, কন্ট্যাক্ট মি TSCT কন্ট্যাক্ট মি, একদম ফুল স্টপ দিয়ে দেন, তারপরে ইন্টার দেন, থ্যাংক ইউ পুরোটাই বড় হাতের করে দিয়েন, ক্যাপস লক চেপে পুরোটা বড় হাতের করে থ্যাংক ইউটা বড় হাতের করে দেবেন, থ্যাংক ইউ, আচ্ছা অসুবিধা নেই ছোট হাতে করে দিয়েছেন কোনো অসুবিধা, ইউ দেন, হ্যাঁ একটু ডট 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 দেন, ইয়েটা চিপে দিয়ে থাকেন, ওকে ঠিক আছে এখন নিচের দিকে আসেন, একদম নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ করেন, এটা আপনি আবারও দিকটা দেখা হবে আবার, এখানে কোম্পানি কোনো কিছু ওয়েবসাইট,
আচ্ছা, এখানে আপনাকে অ্যাড করতে হবে, দাঁড়ান এখানে অ্যাড করতে, একটু 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 একটু, কোম্পানি ওয়েবসাইট বায়ার ডিটেলস, এখানে যে ইয়াটা থ্রি ডট একটা অপশন আছে না, ঠিক থ্রি ডট দেখেন ওই যে কোম্পানি ওয়েবসাইট বায়ার ডিটেলস, ওর পাশে একদম ডান দিকে একটা থ্রি ডট নামে একটা অপশন দেওয়া আছে, ইয়োর কোম্পানির নিচের দিকে আসেন, নিচের কথা আছেন, হ্যাঁ ওর ডান দিকে যান, ডান দিকে উপরে 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 ওই বক্স, হ্যাঁ ওই যা ওইটাতে ক্লিক করেন, এডিট করেন, ওকে এক নম্বর দেন, ওটা ফুল, ফুলটা মুছে গেলেন, ফুলটা মার্ক করে ডিলেট, দেখেন এক নম্বর, এক ফুল স্টপ, ফুল স্টপ, এক ফুল স্টপ, তারপর আছে ওয়েবসাইট লিঙ্ক, একটা স্পেস দেন, একটা বড় হাতের ডাব্লু লেখেন, ওয়েবসাইট লিঙ্ক, সবাই মনে রাখবেন এই কয়েকটা জিনিসে সবাই দেবেন, কোনো সমস্যা নেই, ওয়েবসাইট WEB, ওয়েবসাইট হয়নি WS হয়ে গেছে, WEB ওয়েবসাইট, ওয়েবসাইট লিঙ্ক বা ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক দেন, অসুবিধা নেই, ইন্টার দিয়ে নিচে আসেন, 2 নম্বর লেখেন, 2 ফুল স্টপ স্পেস প্রোডাক্ট, প্রোডাক্ট ফটো বা প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ফটো দেন আগে, পিটা বড় হাতের হবে, প্রথমটা করে বড় হাতের, প্রোডাক্ট ফটো DUCT, কবির ভাই আপনি আছেন, প্রোডাক্ট ফটো PSOTO, PSO PFO হয়ে গেছে, হ্যাঁ প্রোডাক্ট ফটো PSOTO ফটো, 3 নম্বর দেন, প্রোডাক্ট ডেসক্রিপশন, 3 নম্বর নিচে হবে, 3 নম্বর নিচে না ওখানে না, প্রোডাক্ট ফটো, হ্যাঁ নিচে ইন্টার দেন, 3 নম্বর একটা স্পেস, ওকে প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা বড় হাতের, ওকে লেখেন প্রোডাক্ট ডেসক্রিপশন DESCRIP, ইয়াসির আরাফাত ভাই আপনি আছেন কি, মাউসটা আপনার মাউস হ্যাঁ পেস্টটা, হ্যাঁ আছি ভাইয়া, হ্যাঁ আছি ওকে আলহামদুলিল্লাহ, জি ওকে ঠিক, 4 নম্বর দেন, ইন্টারমিডিয়েট 4 নম্বর দেন, ইন্টার দেন, ইন্টার দিয়ে নিচে আসেন, ওকে 4 নম্বর, একটা ফুল স্টপ স্পেস, ওকে সালাম এখন বুঝলে ভাই, ওয়ালাইকুম আসসালাম সুজন ভাই, হ্যাঁ ভাই কিওয়ার্ড আমি লেখেন, তো জানি কিওয়ার্ড, না 9টায় ক্লাস, হ্যাঁ 9টায় ক্লাস এই কেবলই জন্য দেখলাম সকাল, ভাই, ওকে অসুবিধা নেই, অসুবিধা নেই, কিওয়ার্ড, আচ্ছা ভাই ওকে ঠিক আছে, কিওয়ার্ডস WORDS, কিওয়ার্ডস, কিওয়ার্ডস, ওকে কিওয়ার্ডসটা ওইখানে ক্লিক করুন, একটা দেখেন কি সমস্যা দেখা যাচ্ছে, কিওয়ার্ড, ওকে ঠিক আছে, একটা দিতে বলছে, 5 নম্বরে আসেন, 5 নম্বর দেন, এনি এক্সট্রা কমেন্টস লেখেন, এনি স্পেস, এনির এটা বড় হাতের হবে, ANY, এনি এক্সট্রা, EXTRA এক্সট্রা, TRA কমেন্টস, COMM, ENTS, EN, EN, EN হবে, M এর জায়গায় N হবে, ইএন টিএস, টিএস, ওকে এখন কেন এই পাশটা দিলাম, অনেকের প্রশ্ন থাকতে পারে, কবির ভাই ভাই আপনি আছেন, ফাইভ এর পরে মনে হয় স্পেস পড়বে, হ্যাঁ এনি ওই যে সামনে একটা ইয়া দিতে হবে, ইয়া মুস্তাকিম
একটা এনির সামনে একটা স্পেস দেন, এনি এটা সামনে একটা ক্লিক করার পর ইন্টার দেন। এনি সামনে হ্যাঁ হ্যাঁ, উপরগুলাতে যেমন স্পেস দিচ্ছেন না, এনির সামনে কোনো স্পেস পড়ে নাই। সিও ডাবল এম ই এন টি এস, সিও ডাবল এম ই, হ্যাঁ সিও ডাবল ই লেখেন, ই এন টি এস। ওকে ঠিক আছে, এখন এনির সামনে আসি একটা স্পেস দেন। এনি এনির সামনে আরো এদিকে পাশের ডটের পরে দেখেন সবার সামনে একটা করে স্পেস দেওয়া আছে না, হ্যাঁ এটার ওইটাতে ক্লিক করেন একটা, তারপরে আসেন, না না হলো না তো, ব্যাক স্পেস, আবার পাশের সাথে একটা, তাহলে ফুল পাশের ডটের পরে আসেন, ডটের পরে হইলো না, পাশ লাগান, আবার ড্রপ ডাউন বাটন দিয়ে নিচের দিকে ডান দিকে আসেন, ডান দিকে, হ্যাঁ এনির সামনে, এর সামনে যান, হইলো না, আবার ব্যাক স্পেস, ব্যাক স্পেস না, আমি আপনাদের কিছু জিনিস দেখাবো আজকে, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা, এখন পাশের এদিকে আসেন একটা, পাশের এদিকে একটা ক্লিক করে একটা ডট দিয়ে দেন, ফুল স্টপ। ওকে ঠিক আছে, এখন নিচে যে গেট ইট ইন এ ফর্ম অফ একটা লেখা আছে না, তার নাকি ফ্রি টেক্সট, এখানে ক্লিক করেন ফ্রি টেক্সট ড্রপ ডাউন বাটনে। এই পাঁচটা সবাই দেবেন, ফেসবুক প্রমোশনের ক্ষেত্রে এই পাঁচটা সবাই দেবেন। অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট নামে একটা অপশন আছে, অ্যাটাচমেন্টে যান। ওকে এখন আপডেট করে দেন। আসসালামু আলাইকুম ভাই, সেভেন মিজান কন্টিনিউ। ভাই। হ্যাঁ জি মিজান ভাই বলেন, ভাই এই পোর্শন গুলো কি কারণে আমি তো বুঝলাম না একটু। কোন কোশ্চেন গুলো? এই যে 5টা কোশ্চেন সাজানো হইলো, আচ্ছা এটা কোশ্চেন না, এটা হচ্ছে এক ধরনের, ওইখানে কোশ্চেন বলছে, কিন্তু এটা হচ্ছে আমরা বায়ারের কাছ থেকে কি কি ডকুমেন্ট গুলো লাগবে, এটা হচ্ছে তার মানে, আমি সাপোজ একটা ফেসবুক প্রমোশনের কাজ করব, আমার ডকুমেন্ট কি কি লাগবে, ওই ডকুমেন্ট আমি যখন একটা ফেসবুক প্রমোশনের কাজ করব তখন অবশ্যই আমার তার প্রোডাক্টটা লাগবে, তার প্রোডাক্টটা কোথায় থাকে, অবশ্যই তার একটা ওয়েবসাইট আছে, এই জন্য তার ওয়েবসাইট লিঙ্কটা লাগবে। আচ্ছা তার যদি তার ওয়েবসাইট লিঙ্ক না থাকে তাহলে কি লাগবে, তার প্রোডাক্টের ডেসক্রিপশন লাগবে, যে সে সে তার কি সম্পর্কে প্রোডাক্টটা বিক্রি করবে, এই জন্য তো তার ডেসক্রিপশনটা লাগবে। এই জন্য আমরা লাগলাম কি প্রোডাক্ট ডেসক্রিপশন, যে তার যে প্রোডাক্টটা বিক্রি করবে সে কি প্রোডাক্ট, তার তো একটা ছবি লাগবে, এই জন্য আমরা প্রোডাক্ট ফটো লিখছি। তারপর কি কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে সে আসছে, যে আসলে কোন রিলেটেড কিওয়ার্ড সে আছে, এই জন্য আমরা কিওয়ার্ড একটা লিস্ট চাইছি তার কাছে। তারপর হচ্ছে এনি আমরা লিখছি কমেন্টস, এক্সট্রা কমেন্টস, ওই প্রোডাক্টের ভিতরে যদি সে আরো অন্য কিছু বলতে চায় সেটা হচ্ছে আমাদের আলাদা একটা ফাইলে দিয়ে দেবে, দিলে আমরা তখন কাজটা করতে পারবো, এই জন্য সেটা, এটা জি ভাই যদি বা আজকে হঠাৎ বুঝছি। দেখানো হয়েছে, আমাকে দেখানো হবে শুরু থেকে, আবারও দেখানো হবে শুরু থেকে, মানে গিগটাই যেহেতু আপনার একটা গিগ পাবলিশ করলে আজীবন এটা থেকে যাবে, এই জন্য গিগ পাবলিশ করা খুব ভালোভাবে প্রত্যেকেরই সুন্দরভাবে আবার করা হবে, মানে একবার গিগ অ্যাক্টিভ হয়ে গেলে তো ওটা আপনার সারা জীবন থেকে যাবে, যতদিন আপনার ফাইবার প্রোফাইল ততদিন আপনি আপনার এই গিগটা থেকে যাবে, আচ্ছা ভাই অর্থাৎ সময় জিওর কি ফাইবারের গিগ তৈরি করা দেখাচ্ছেন? ইয়ে করা যায়? হ্যাঁ 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 ফাইবারের গিগ, হ্যাঁ মিজান ভাই বলেন, আচ্ছা ভাই একজন একজন ফাইবারের গিগও কি মনে করেন এডিট করা যায়? গিগের কয়েকটা বিষয় ব্যতীত সবকিছু এডিট করা যায়, যেমন আমরা এই গিগটা এডিট করলাম, এডিট করা বলতে শুধুমাত্র টাইটেল, টাইটেল কোনটা আর ব্যানার কোনটা সেটাও দেখাবো আপনাদের, যারা দুজন তিনজন নতুন আছে বুঝবে না, পাবলিশ অথবা করার পর তো এডিট করা যায় না মনে হয়। করা যাবে, আমি বলবো কোথায় গিয়ে করা যাবে। আর নিচের দিকে আসেন আর একটু একটু মিজান ভাই, এটা শেষ করে আপনাকে শুরু থেকে দেখাচ্ছি আবার, এই যে আচ্ছা ভাই আমরা ঠিক ব্যানার, আছে, ধন্যবাদ ভাই। ব্যানারটা চেঞ্জ করবো, যেহেতু ব্যানারটা আমরা দেখবো না, আরো নিচে মুস্তাকিম, আরো নিচের দিকে আসেন, আরো নিচের দিকে, এই ব্যানারটা আমরা চেঞ্জ করবো, অর্থাৎ সেভ অ্যান্ড কন্টিনিউ করে রাখি, শুধু সেভ অ্যান্ড কন্টিনিউ, আমরা পাবলিশ করব না। ইংলিশ স্কিল টেস্ট আছে, অর্থাৎ আপনাকে একটা টেস্ট দিতে হবে, অর্থাৎ টেস্ট দিতে হবে, আমরা যেহেতু এখনো টেস্ট দিনে, টেস্ট দিব, দেওয়ার পরে এটা পাবলিশ করবো। একটু উপর দিকে যান, উপরের দিকে যান, আবার এই ফাইবারের উপর গিয়ে ক্লিক করেন, ওই যে ফাইবারে যে বড় করে একটা লেখা দিছে বাম পাশে, ফাইবারের উপরে ক্লিক করেন। ওকে এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ওকে। এখন আপনি আবার আপনার ফাইবারের প্রোফাইলের উপরে যান, ওই যে প্রোফাইল যে পিক দেওয়া আছে ওইখানে গিয়ে প্রোফাইলে যান, প্রোফাইল, আপনার যে ইয়েটা আমরা গিগটা এডিট করলাম ওই গিগের টাইটেলের উপর ক্লিক করেন, টাইটেল, টাইটেলটার উপরে, ওকে এটা হচ্ছে গিগের টাইটেল, এটার উপর ক্লিক করেন। যদি এবার কোনো গিগের ক্লাস নেওয়া হয়নি কিন্তু আজকে এডিট করা হচ্ছে, অনেকেই করে ফেলছে, তাদের জন্য একটু উপর দিকে, একটু উপর দিকে থাকেন মিজান ভাই, এটা হচ্ছে যে আই উইল বি ইউর ফেসবুক প্রমোশন স্পেশালিস্ট, এটা হচ্ছে গিগের টাইটেল, এটা কখনো চেঞ্জ করা যায় না, কেন চেঞ্জ করা যায় না, এটার উপর দিকে দেখেন, এই যে উপরে যে লিঙ্কটা তৈরি হয়েছে উপরে, fiverr.com/mostakimabegum/ বি ইউর ফেসবুক প্রমোশন স্পেশালিস্ট, অর্থাৎ এই প্রোফাইলের যেটা টাইটেল থাকবে
এই প্রোফাইলের টাইটেলটাই লিংক করে ফেলে, এই জন্য এটা চেঞ্জ করা যাবে না, এটা শুধু চেঞ্জ করা যাবে না, আপনার গিগের টাইটেলটা কখনো চেঞ্জ করতে পারবেন না। তা বাদে যত কিছু আছে সবকিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু চেঞ্জ করার ব্যাপারে অনেক মত আছে। আপনি চেঞ্জ করলে কি উপকার অপকার, উপকারী সাইট আছে অপকারী সাইটও আছে। উপকারী সাইট কি, আপনি হয়তো আপনার গিগটা আগে লিখতে পারেন ভালোভাবে নতুন করে, পরে আপনি ভালো করে লিখলেন কিছুদিন কাজ করার পর, এটা একটা উপকার সাইট। অপকার সাইট কি, হয়তো আপনার গিগটা অনেক র্যাঙ্কে আছে, ভালো একটা জায়গায় আছে, অনেক সময় র্যাঙ্কটা নেমে যায়, মানে একটু র্যাঙ্কটা হারাই যায়। এই জন্য মানে আপনি এই টাইটেল ব্যতীত, এবং এই যে গিগের একটা ব্যানার, একটু মুস্তাকিম একটু উপর দিকে, একটু উপর দিকে, হ্যাঁ এই যে যে ছবিটা, এটাকে বলতেছে গিগ ব্যানার। এই গিগ ব্যানার হচ্ছে একটা প্রোফাইলের ভেতরে আপনি কি কি কাজ করবেন এই প্রোফাইলটার মাধ্যমে, তার সংক্ষিপ্ত আকার এই ছবিটার মধ্যে বুঝাইতে হবে। মানে আমরা যেমন একটা দোকানের নাম ধরে একটা দোকানের ভেতরে কি আছে সবকিছু বুঝাই, সেম ফাইবারের গিগ নামে হচ্ছে একটা গিগের ব্যানার, একটা দোকানের মূল আলোচনাটা, আমরা যে সার্ভিস গুলো দেবো এটার মূল আলোচনা আছে এই গিগ ব্যানারটা। এই গিগ ব্যানারটা আমাদের হয় নাই, এই গিগ ব্যানারটা আমাদের হয় নাই বিধায় আমরা আবারও নতুন করে দেখাবো, এই গিগ ব্যানারটা হয় নাই। ওকে, আজকে কি ফাইবারের প্রোফাইল নিয়ে কারো কোনো সমস্যা আছে? এডিট করতে হবে মোস্তাকিমা, ঠিক আছে তুমি তোমার ইয়াটা স্টপ করে দিতে পারো এই পর্যন্ত, আমি তোমাদের একটা নতুন করে একটা ইয়া দেবো, গিগের ব্যানার দেবো, তারপরে ওটা আপলোড করতে হবে, এটা ডিলিট করে, ঠিক আছে? হ্যালো মোস্তাকিমা, শোনা যাচ্ছে? জি ভাইয়া বলেন, এই ট্রেন যে স্টপ, যাচ্ছিল তো সেজন্য এই শুনতে যে, পাই। ওকে ঠিক আছে, স্টপ শেয়ারিং নামে একটা বাটন আছে, স্টপ শেয়ারিং, স্টপ শেয়ারিং এ স্টপ শেয়ারিং করেন, আপনার কিবোর্ডের এদিকে দেখেন স্টপ শেয়ারিং নামে একটা বাটন আছে, স্টপ শেয়ার করেন। কোথায় সেটা? হ্যাঁ আপনার স্ক্রিনের উপর দেখেন স্টপ শেয়ারিং নামে কোনো লেখা দেখা যাচ্ছে, মানে আপনি আপনার স্ক্রিনটা অফ করে দিবেন এখন, স্টপ শেয়ারিং নিচের দিকে, নিচের দিকে আসি দেখেন, হ্যাঁ স্টপ শেয়ারিং, হ্যাঁ এখানে ক্লিক করেন, স্টপ শেয়ারিং নিচে না আপনার প্রোফাইলে না তো, ওকে ওকে ঠিক আছে। এই তো কবির ভাই আপনি আছেন? আচ্ছা মিজানুর রহমান ভাই, হ্যাঁ ভাই, আসি আমি। ভাই আমি আসি কিন্তু কথা বলতে পারবো না, শুনতে আসি। ও আচ্ছা আচ্ছা, এখন কি আমি বের হব? না 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 এখন থাকেন, এখন থাকেন, এখানে থাকেন, অসুবিধা নেই। এখন মিজানুর রহমান ভাই, আপনি যে ফেসবুক প্রমোশনের ইয়েটা ভিডিওটা দেখছিলেন আমাদের, মিজান ভাই? হ্যাঁ হ্যালো ভাই, হ্যাঁ অর্ধেক দেখছি ভাই আমি আচ্ছা ঠিক তো। আছে, ওই আমার ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ বলেন। তাতে আর কি বুঝলাম ভাই, মনে করেন ফেসবুকে তো আমার যে একটা পেজ আছে না, আমি তো বিভিন্ন ধরনের পোস্ট করছিলাম, তো সেই দিক দিয়ে আর কি আমার বিশ্বাস যারা ইনশাল্লাহ প্র্যাকটিস করলে আগানো সম্ভব দ্রুত। আচ্ছা ঠিক আছে, আজকে আপনি আর ইয়াসির আরাফাত ভাই, আরাফাত ভাই আপনি আছেন, শুনতেছেন আমাকে আরাফাত ভাই? হ্যালো আরাফাত ভাই ভাই, আপনি আরাফাত ভাই আছেন? তো আমি দেখছি জয়েন হ্যাঁ অবস্থায় ভাই আছে। শুনতেছি ভাই, জি হাসি আরাফাত ভাই, আমি আপনাদের একটু সাথে একটা নেটের ভিডিও, প্রবলেম ভাই। বুঝছি অবশ্যই আমাদের একটা হ্যালো, ভিডিও, হ্যাঁ শুনতেছি আপনাকে, শুনছেন? হ্যাঁ জি জি আচ্ছা জি আপনাদের নতুন ব্যস্ত শুরু হবে 18 তারিখ থেকে, অর্থাৎ তার আগে কিন্তু আপনি ক্লাস হ্যাঁ করবেন, শুনতে পাচ্ছি ভাই, বলুন। ওই ব্যস্ত যাবেন আপনারা, মিজান ভাই যাবে, আপনি যাবেন। হ্যাঁ মিজান ভাই বুঝছেন আপনি? হ্যাঁ জি অবশ্যই ভাই ভাই, বুঝছি ভাই। আর আজকে আমি আপনাদের একটা ভিডিও লিংক দেবো, সেই ভিডিওটা দেখবেন, দেখার পরে কি কি সমস্যা হবে একটা নোট করবেন, ওটা নোট করার পর ওই কোথায় কি বুঝে জি জি নেই জি আমাদের জি গ্রুপেও শেয়ার করবেন, প্লাস আমাকে পার্সোনালি নক করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি 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 থ্যাংক ইউ, অনেক ওকে ধন্যবাদ অসুবিধা, ভাই। ওকে অসুবিধা। আচ্ছা ঠিক আছে, ভাই আমি একটু জি কথা বলি, জি সুধা ভাই বলেন। হচ্ছে যে আমি ধরেন আমার ডেস্কটপে আমি ফাইবার